এখানে আছে সব, ঢাকার রাজধানী এইটা। এখন আপনারা এটার বিরুদ্ধে জেগে দেবেন, যেটাই অন্যায় দেখবেন এটার বিরুদ্ধে। আমার কোনো ফর্মা নাই আজকের পর থেকে, এখানে আমার কোনো ফর্মা নাই। আমার লোক যদি অন্যায় করে, অন্যায় করে আমারে জানাবেন, আপনার কাছে ফোন নাম্বার আমরা লাগাই দিয়ে যাবো, দয়া করে আমারে জানাবেন। আমি যদি সুপারিশ করিয়া যদি আমি রাইখে দেই তাহলে এটা কিন্তু হইবে না। সুপারি আপনা আমার কথা হচ্ছে আমরা এটা হইবে না, এটা পারবে না, সেটা অপরাধী তাকে নিতে হইবে। আমার কথা শুনেন, আজকে আমরা আসছি আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছি, আপনারা একটা কেসে আমাদেরকে সহযোগিতা করেন, যদি ঠিক না হয় তখন আবার বই দেন যে স্যার আপনি তো বই লাগিয়ে ঠিক করেন নাকি। আমরা একটা একটা অন্তত ঘটনা দেখি, 12 জন থেকে আমরা 11 জন বানাই নাকি, 11 জন বানানোর পর দেখি যদি ঠিক না হয় তখন আমারই দরকার আপনারা, যে স্যার আপনি তো আইসা বই লাগিয়েছিলেন ঠিক করবেন। কে পারবো না, আমরা 12 জন থেকে আপাতত 11 জন বানাবো ধরেন, তাহলে 1 জন লোক নিয়ে আমরা কাজ করি, যদি এটা ঠিক থাকে তাহলে 10 জন বানাবো, যদি ওইটা ঠিক থাকে তাহলে 9 জন হবে, এইভাবে আস্তে আস্তে কমবে। কিন্তু আজকের পর থেকে আমি চাই পুরা এই রসুলপুর বস্তির পুরা লোক হচ্ছে আমার ফর্মা। মানে আমি আপনাকে চিনব না, একটা ফোন আসবে যে এই হচ্ছে, আপনার নাম ঠিকানা কিছু কিছু দরকার নাই। ঠিক আছে, যে ইনফরমেটার দেবে তার নামটা যখন প্রকাশ না না তা হবে না, তার নাম ঠিকানা বলারই দরকার না। আপনি বলবেন না, শুধু আপনি বলবেন যে রসুলপুর বসি থেকে বলতে দিছে, কে বলছে না বলছে আমার কোনো কিছু দরকার নাই। কিন্তু মিথ্যা তথ্য দেওয়া যাবে না, আছে না দেবেন ওদের, আমার কথা যে অপরাধী এইটা জেনুইন খবরে দিতে হইবে, ইয়া রাখতে হবে। তারপরে আমাদের অফিস আছে, হ্যাঁ এদিকে ওইদিকে যান, দু একজন দরকার হলে যদি ওইদিকে যান, দয়া করে এইভাবে বলে আসবেন তার এই সমস্যা গতিতে এই সমস্যা আছে। যে কোনো প্রয়োজনে এইখানে যে অনিয়ম আছে যে কোনো প্রয়োজনে আমাদের কিন্তু দয়া করে আর আমাদের পাশে থাকেন। আমরা আপনাদের এতটুকু বলতে পারি যে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে পুরো চেষ্টা করবো, আপনাদের ভবিষ্যতে আমরা পাশে থাকবো, আপনাদের ক্ষতি যেন না করে এই ব্যবস্থা আমরা তো বলতেছি, যে এটাও আমরা দেখতেছি ক্ষণিক না, আমরা স্থায়ী। আমরা তাহলে তাকে এখানে যে আমাদের তালিকা আছে, আমরা তালিকা ধরে পানি পরে দেখা যাচ্ছে লোক থাকে আমাদের কাছে তথ্য আছে। তাহলে এখন যেন বস্তিতে এই যে আমরা যদি এদেরকে থাকতে হয় তাহলে এটা ব্যবসা বাদ দিয়ে আপনাদের সাথে থাকবে নাকি, মিলামিশা থাকবে ব্যবসা বাদ দিয়ে। আর যদি যদি তারা ব্যবসা করে তাহলে আমার মনে হয় যে তারা আপনাদের সাথে থাকতে পারবে না, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমরা আজকের পর থেকে এইভাবে একটু চলি, একটা কেস দেখি পারবো না, পারবো তো নাকি? সবার নাম্বার গুলো আমরা দিয়ে যাচ্ছি, সবাই মুখ খুললেন, মুখ খুললেন, মুখ দিয়ে কইলেন। আমি
মূলত মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই বস্তির যে লিস্টেড মাদক ব্যবসায়ী আছে তাদের প্রত্যেকের বাসায় একসাথে অভিযান পরিচালনা করেছি ব্লক রেডের মাধ্যমে এবং এদেরকে যেন মাদক থেকে নির্মূল করা অথবা এই বস্তি থেকে মাদক নির্মূল করার জন্য বস্তিবাসীর সহযোগিতায় আমরা এটা এই কাজটা করতে চাই এই কাজের জন্যই মূলত আমাদের এখানে আসা আমরা বস্তিবাসীর কাছে সহযোগিতা চাইলাম আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে গেছি এখানে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের যে অভিযোগটা আছে সেই অভিযোগের মোতাবেক আমরা আজকে থেকে ডিউটি করব সেই বিষয়টা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তাদের কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি যে তারা মাদক নির্মূলে আমাদেরকে সহযোগিতা করবে।